সলভেন্ট এক্সট্রাকশন, সলভেন্ট এক্সট্রাকশনের প্রসেস এবং তার নিউমেরিক্যাল আমরা এই ভিডিওটাতে শিখব। সলভেন্ট এক্সট্রাকশন নন্স ডিস্ট্রিবিউশন লয়ের উপর বেস করে তৈরি। প্রথমে আমরা টেকনিক দেখবার চেষ্টা করব সলভেন্ট এক্সট্রাকশন কি করে হয়। তো মনে করো কিছু পরিমাণে অর্গানিক কম্পাউন্ড ডিজলভ করলে, বা মনে করো কোনো একটা সল্ট ডিজলভ করলে তুমি ওয়াটারের মধ্যে, তাহলে যখন সল্টটা ওয়াটারের মধ্যে ডিজলভ হলো তখন সেইখানটা একটা অ্যাকোয়াস লেয়ার তৈরি হলো। ওকে, এই অ্যাকোয়াস লেয়ারটাকে আমরা সেপারেটরি ফানেলের মধ্যে নেব। কেমন হয় সেপারেটরি ফানেল? না, এই রকম ধরনের দেখতে হয়ে থাকে। এরকম ধরনের সেপারেটরি ফানেল হয়ে থাকে দেখতে। এই সেপারেটরি ফানেলে এইখানটা তোমার কাছে রোটেট করতে পারো, সোজা যেটা নিচে পড়ে যাবে সেইটাকে কন্ট্রোলিং করতে পারো। তো এই অ্যাকোয়াস লেয়ারটাকে যখন আমি এইখানের মধ্যে নেব তখন এইখানে অ্যাকোয়াস লেয়ারটা চলে এলো। ওকে, এবার আমি এইটার মধ্যে বাইরে থেকে খানিকটা অর্গানিক সলভেন্ট অ্যাড করে দেব। এই অর্গানিক সলভেন্ট যখনই অ্যাড করবে এবং যখন এটাকে নাড়াবে ভালো করে, তখন তুমি অবজার্ভ করবে এই অর্গানিক সলভেন্টটা কি করেছে, না এই সেপারেটিং ফানেলের মধ্যে দুটো লেয়ার ক্রিয়েট করেছে। ওকে, একটা লেয়ারের মধ্যে তোমার কাছে অ্যাকোয়াস রয়েছে, মানে ওয়াটার রয়েছে। ওকে, আর উপরে আর একটা লেয়ার ক্রিয়েট হয়েছে, সেইটা তোমার কাছে সলভেন্টের লেয়ার ক্রিয়েট হয়েছে। ওকে, এই অবস্থায় যদি এটাকে ভালো করে নাড়াই তখন অবজার্ভ করব এই যে সল্টটা সেটা অর্গানিক হতে পারে, সেই সল্টটা ক্রমশ অর্গানিক লেয়ারের মধ্যে কনভার্ট চলে যাচ্ছে, অ্যাকোয়াস লেয়ার থেকে অর্গানিক লেয়ারে চলে যাচ্ছে। তাহলে নর্মালি ওয়াটারটা নিচে থাকবে, অর্গানিক যে লেয়ার সলভেন্ট অ্যাড করেছি সেই অর্গানিক সলভেন্টটা উপরে থাকবে, এবং যে সল্টটা অ্যাকোয়াস লেয়ারের মধ্যে ডিজলভ ছিল সেটা ক্রমশ অর্গানিক লেয়ারের মধ্যে চলে যাচ্ছে। ফলে এই যে সল্টটা খানিকটা থাকবে অ্যাকোয়াস লেয়ারে এবং খানিকটা থাকবে অর্গানিক লেয়ারে। ওকে, এই কতটা অর্গানিক এবং কতটা অ্যাকোয়াস লেয়ারে থাকবে সেইটা যেটা দিয়ে আমরা জানতে পারি সেটাকে বলা হয় KD, যেটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন বা পার্টিশন কোফিসিয়েন্ট, সেটাকে হলো S অর্গানিক লেয়ার ডিভাইডেড বাই S অ্যাকোয়াস লেয়ার, অথবা সলিবিলিটি বলতে পারো, সলিবিলিটি অর্গানিক লেয়ার ডিভাইডেড বাই সলিবিলিটি অ্যাকোয়াস লেয়ার। এই KD-র ভ্যালু যত বেশি হাই হবে তার মানে বুঝতে হবে তত বেশি পরিমাণে অ্যাকোয়াস থেকে অর্গানিক লেয়ারের মধ্যে চলে গেছে, অর্থাৎ এক্সট্রাকশনটা ভালো হচ্ছে। আর KD-র ভ্যালু যদি স্মল হয় তখন এই অ্যাকোয়াস থেকে অর্গানিক লেয়ারে যেতে পারেনি ভালো, তার মানে এক্সট্রাকশন প্রসেসটা স্লো হচ্ছে। এবার এই রকম নয় যে অর্গানিক লেয়ার সবসময় উপরে থাকবে, মানে যেটা অর্গানিক সলভেন্ট অ্যাড করলাম আর নিচে অ্যাকোয়াস লেয়ার থাকবে, এটা সবসময় নয়। তার কারণ এটা পুরোপুরিভাবে ডেন্সিটির উপর ডিপেন্ডেন্ট,
নর্মালি অর্গানিক সলভেন্ট হিসাবে যখন আমরা ইথার ব্যবহার করি, ইথারের থেকে ওয়াটারের ডেন্সিটি অনেক বেশি, তাই ওয়াটারটা নিচে থাকে এবং ইথার অর্গানিক ইথারের যে অর্গানিক লেয়ারটা রয়েছে সেটা উপরে থাকবে। কিন্তু একই জিনিস যদি আমি সিএস টু ইউজ করতাম, কারণ সিএস টু ডেন্সিটি হলো 1.29 গ্রাম পার এমএল, যেখানে ওয়াটারেরটা আমরা জানি 1 গ্রাম পার এমএল, ফলে সিএস টু ডেন্সিটি অনেক বেশি, তখন এই যে লেয়ারটা তৈরি হবে তখন কি হবে না, ওয়াটারটা উপরের দিকে থাকবে এবং সিএস টু লেয়ারটা তখন নিচের দিকে থাকবে। এটা সিএস টু লেয়ার দিয়ে দেখাচ্ছি, আর তখন অ্যাকোয়াস লেয়ারটা থাকবে। ঘটনাটা একই ঘটবে সবসময়, অ্যাকোয়াস থেকে এই অর্গানিক লেয়ারের মধ্যে এই সল্টটা চলে আসবে, পুরোটা চলে আসবে না, খানিকটা অ্যাকোয়াসে থাকবে, খানিকটা অর্গানিকে থাকবে। যত বেশি চলে আসবে তত তার কেডির ভ্যালু, যেটাকে আমরা ডিস্ট্রিবিউশন কোফিসিয়েন্ট বলে থাকি, সেই ব্যাপারটা হাই হবে, ভ্যালুটা হাই হবে। ওকে, এবার আমার কাছে কি হয়েছে, দুখানা লেয়ার তৈরি হয়ে গেছে সলভেন্ট দিয়ে, যেটা অর্গানিক লেয়ার, আর এটা কি আছে, নিচেরটা অ্যাকোয়াস লেয়ার, যদি আমি এটা নিয়ে দেখাই, ঠিক আছে। এবার অ্যাকোয়াস থেকে কেন অর্গানিক লেয়ারের মধ্যে চলে যাচ্ছে, তার কারণটা হচ্ছে এখানে একটা থিওরি আছে, লাইক ডিজলভ লাইক, যার অর্থ তুমি যে সলটা নিয়েছো সেই সলটা তো অর্গানিক, তাই তার টেন্ডেন্সি থাকবে সবসময় অর্গানিক লেয়ারে চলে যাওয়ার। লাইক ডিজলভ লাইক বলতে বোঝায় যেমন তোমার কাছে সলিউট বা সল্ট, সেই নেচারের জিনিসের মধ্যে সেই সল্টটা ডিজলভ হয়, তো সল্টটা অর্গানিক, তাই অর্গানিকের মধ্যে চলে যাওয়ার টেন্ডেন্সি থাকে। এনিওয়ে, দুটো লেয়ার তৈরি হয়ে গেছে আমার এখানে, এবং দুটো লেয়ার কি ইমমিসিবল, ইমমিসিবল মানে একটার সঙ্গে আর একটা মিশে যায়নি, একটা সেপারেট বাউন্ডারি তৈরি হয়েছে তাদের মধ্যে। তাই জন্য আমি যদি নিচে একটা কন্টেনার রাখি এবং এই নবটা যদি ওপেন করি, আস্তে আস্তে দেখব এই যে ওয়াটার পার্টটা রয়েছে, অ্যাকোয়াস পার্টটা, সেটা কি হবে, নিচের দিকে চলে আসবে, এবং যখনই দেখব অর্গানিক লেয়ারটা কাছাকাছি চলে এসেছে তখনই ককটা বন্ধ করে দেব। এইভাবে অর্গানিক আর অ্যাকোয়াস লেয়ারকে সেপারেট করে নিতে পারি, এই প্রসেসটাকে বলা হয় সলভেন্ট এক্সট্রাকশন। তো এই প্রসেস যখন বারবার চালানো হয় তখন বলা হয় রিপিটেড সলভেন্ট এক্সট্রাকশন, মানে এই অ্যাকোয়াস লেয়ার চলে এলো, আবার অ্যাকোয়াস লেয়ারের মধ্যে অর্গানিক লেয়ার নিলে, নিয়ে আবার একই রকমভাবে করলে, তো রিপিটেড সলভেন্ট এক্সট্রাকশন করলে আমার কাছে বেশি পরিমাণে সল্টটা অর্গানিক লেয়ারের মধ্যে চলে আসতে পারে। তাহলে ম্যাটারটা কি দাঁড়ালো, না সলটাকে প্রথমে আমি ওয়াটারের মধ্যে ডিজলভ করব, যেটাকে আমরা অ্যাকোয়াস লেয়ার বলবো, তার মধ্যে বাইরে থেকে অর্গানিক লেয়ার, সেটা ইথার হতে পারে, সিএস টু হতে পারে, এগুলো অ্যাড করলে, একটু এজিটেট করলে, নাড়ালে, তখন কি হবে, অ্যাকোয়াস লেয়ার থেকে অর্গানিক লেয়ারের মধ্যে সেটা চলে যাবে, পুরোটা যাবে না, খানিকটা অ্যাকোয়াস লেয়ারে থাকবে, খানিকটা অর্গানিক লেয়ারে থাকবে, এবং দুটো আলাদা লেয়ার মানে ইমমিসিবল বাউন্ডারি একটা ক্রিয়েট হয়। ফলে এবার যদি নবটাকে ওপেন করি, অ্যাকোয়াস আর অর্গানিক লেয়ারটাকে আমি সেপারেট করে নিতে পারবো। এই প্রসেসটাকে বলা হয় সলভেন্ট এক্সট্রাকশন। বারবার যত করব তত বেশি অ্যাকোয়াস থেকে অর্গানিক লেয়ারে চলে যাবে এবং আমার এক্সট্রাকশনটা ভালো হবে। এটা অয়েল ডিফাইনিং করতে ইউজ করা হয়ে থাকে, বিভিন্ন রকম পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিতে ইউজ হয়ে থাকে এটার ব্যবহার। এখন এখানে একটা টার্ম আমরা দেখেছি, সেটা হলো কেডি। কেডিটাকে কি বলেছিলাম, না কেডি আমার কাছে হলো ডিস্ট্রিবিউশন বা পার্টিশন কোফিসিয়েন্ট। অনেক সময় এই কেডিটা ডি এর সঙ্গে সমান হয়, ডিটাকেও আমরা একই রকম ভাবে দেখাবো, অর্গানিক আর অ্যাকোয়াস, ঠিক আছে। এই জিনিসটা কখন সমান হবে, যখন কেমিক্যালটার একটাই ফেস থাকবে। এখন মনে করো কেমিক্যালটা ডিসোসিয়েট হচ্ছে, মানে যদি মনে করো এ দিয়ে যদি দেখাই, এ দিয়ে যদি কম্পাউন্ডটাকে দেখাই, যে সলটাকে দেখাই, এ সলটা মনে করো ডিসোসিয়েট হচ্ছে, হয় বি তৈরি করছে,
ভালো করে বুঝবে, এ ডিসোসিয়েট হয়ে বি তৈরি করছে। তার মানে মনে করো এ এমন একটা জিনিস ছিল যেটা অ্যাকোয়াস লেয়ারের মধ্যে বি তৈরি করছে, তাহলে তখন কি হবে, তখন ডিটা হবে কি, এস অর্গানিক ডিভাইডেড বাই এ অর্গানিক প্লাস বি, সরি অর্গানিক না, নিচে অ্যাকোয়াস থাকে, বি অ্যাকোয়াস। বুঝতে পারছো, যদি কোনো কম্পাউন্ড নিজে থেকে ডিসোসিয়েট হতে পারে তখন তাদের মধ্যে অর্গানিক আর অ্যাকোয়াসের মধ্যে ডিফারেন্স তৈরি হবে, অর্গানিকটা ওপরে যেমন আছে থাকবে কিন্তু অ্যাকোয়াসের মধ্যে এ এবং বি দুটো কম্পাউন্ড প্রেজেন্ট আছে কারণ ডিসোসিয়েট হয়েছে, তাই এইখানে এ লিখবো আবার বিও লিখবো অ্যাকোয়াস লেয়ারের মধ্যে। ধরলাম অর্গানিক লেয়ারের মধ্যে ডিসোসিয়েট হয়নি, অ্যাকোয়াস লেয়ারের মধ্যে হয়েছে, তখন এটা লিখবো। আর যদি এটা অর্গানিক লেয়ারের মধ্যে হতো তখন কি করতাম, যদি এটা মনে করো এ বিতে ডিসোসিয়েট হতো অর্গানিকের মধ্যে কিন্তু অ্যাকোয়াসে কিছু হয়নি, তখন ডিটা কি হতো, উপরটা লিখতাম এ অর্গানিক প্লাস বি অর্গানিক, নিচে থাকতো আমার কাছে এস, এস দিয়ে মানে সলিবিলিটি বোঝাচ্ছি, অ্যাকোয়াস মানে এটাকেই বোঝাচ্ছি। ওকে, মানে এস এর জায়গায় তুমি এও লিখতে পারো কিন্তু একই ব্যাপার, কারণ এ দিয়ে তো কম্পাউন্ডটা শুরু হয়েছিল। ঠিক আছে, তো এইভাবে আমরা ডি এবং কেডিটাকে কখনো সেম বলতে পারি যদি সে ডিসোসিয়েট বা কোনো কিছু না হয়, আর যদি ডিসোসিয়েট বা কোনো কিছু হয় তখন কিন্তু কেডি আর ডিটা আলাদা হবে। এবার এই চ্যাপ্টারে নিউমেরিক্যাল করবার জন্য তোমার কাছে এই কটা ফর্মুলা তুমি একটু ভালো করে জেনে নাও। একটি হলো কেডির ফর্মুলা যেটা আমি একটু আগে করলাম, ডি এর ফর্মুলা সিম্পল ক্ষেত্রে নিলাম মানে ডিসোসিয়েট হয়নি ধরলে, যদি ডাইলুট সলিউশন হয় তখন সি ওয়ান বাই সি টু, সি ওয়ান বলতে আমরা অর্গানিক বোঝাচ্ছি, ওয়ান বলতে অর্গানিক বোঝাচ্ছি, আর টু বলতে অ্যাকোয়াস বোঝাচ্ছি। আর যদি কোনো কম্পাউন্ড দেখি অ্যাসোসিয়েট হচ্ছে, অ্যাসোসিয়েট হচ্ছে মানে ভেঙে যাচ্ছে, তখন সি ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার সি টু হবে অ্যাসোসিয়েট হলে। আর যদি কখনো দেখি কোনো কম্পাউন্ড ডিসোসিয়েট হচ্ছে তখন কি হবে, সি ওয়ান ডিভাইডেড বাই সি টু ওয়ান প্লাস এক্স, যেখানে এক্স হলো ডিগ্রি অফ ডিসোসিয়েশন। এবার কতটা পরিমাণে এক্সট্র্যাকশন হয়েছে সেটা এই ফর্মুলার দিয়ে আমরা ইউজ করতে পারি, নিউমেরিক্যাল করবার সময় দেখে নেবে, আর কত পার্সেন্ট এক্সট্র্যাকশন হয়েছে তখন আমরা এই ফর্মুলাটা দিয়ে ইউজ করতে পারি। আমরা নিউমেরিক্যাল করব, সেখানে ডিটেলসে আমরা ডিসক্রাইব করব, আর পিএইচ এফেক্ট থাকলে তখন এই ফর্মুলা, আর যদি চিলেশন, আমরা জানি মেটালে চিলেট করতে পারে অনেক সময়, চিলেটিং এজেন্ট দিলে যেমন ইডিটিএ দিলে, তখন আমার কাছে এই ফর্মুলাটা হবে। তো এর ওপর বেস করে আমি কিছু নিউমেরিক্যাল তৈরি করেছি, সেই নিউমেরিক্যালগুলো আমরা এখানে আমরা ডিসকাস করছি। আমরা ফার্স্ট নিউমেরিক্যালে চলে আসছি, ফার্স্ট নিউমেরিক্যালটা ভালো করে পড়ে নাও কি বলেছে, বলেছে ওয়াই অ্যালাউড টু রিচ ইকুইলিব্রিয়াম, ইথারে বলেছে 50 সেমিকিউব ভলিউমের মধ্যে আছে 4 গ্রাম, অ্যাকোয়াসে আছে 250 সেমিকিউবের মধ্যে আছে 1 গ্রাম, বলেছে পার্টিশান কোপিসিয়েন্ট কত, মানে কেডি, কেডির ভ্যালু বার করতে বলেছে। তাহলে কেডি মানে কি জানি বলো, কেডি মানে যেটা জানি সেটা হলো এস অর্গানিক বাই এস অ্যাকোয়াস, ফর্মুলাটা মনে রাখলে দেখবে সলভ করে দিতে পারবে। তার মানে এবার দেখো অর্গানিকে কত বলেছে, 4 গ্রাম আছে 50 সেমিকিউবের মধ্যে, তার মানে 4 ডিভাইডেড বাই 50। ওকে, আমরা তো কনসেন্ট্রেশন বার করবো, কনসেন্ট্রেশন মানে কি আছে, কনসেন্ট্রেশন মানে মোল বাই ভলিউম অথবা ওয়েট বাই ভলিউম। আচ্ছা অ্যাকোয়াসে কত আছে, অ্যাকোয়াসে আছে 1 গ্রাম আছে 250-এর মধ্যে। ওকে, এটাকে ক্যালকুলেট করলে এইটাই হলো আমার কাছে কেডি। আমরা নেক্সট প্রবলেমে আসছি, নেক্সট প্রবলেমটা কি বলেছে দেখো, বলেছে এক্স ইজ 12 টাইমস মোর সলিবেল সি এইচ সি এল থ্রি দ্যান ওয়াটার, তার মানে আমাকে এখানে কেডির ভ্যালুটা বলে দিয়েছে। ওকে, কেডি ভ্যালু মানে কি জানি, অর্গানিক বাই অ্যাকোয়াস, তাই তো, কেডির ভ্যালুটা আমাকে দিয়ে দিয়েছে। অর্গানিকটা হলো CHCl3 ক্লোরোফর্ম আর অ্যাকোয়াসটা হলো H2O। ঠিক আছে, বলেছে এক্স উইল বি এক্সট্রাক্টেড ফ্রম 100 সেমিকিউ অ্যাকোয়াস সলিউশন কন্টেনিং 25 গ্রাম বাই সেকিং, মানে আমার টোটাল যে ভলিউম ওয়েটটা রয়েছে সেটা হলো 25 গ্রাম। ওকে, টোটাল ওয়েট, এই টোটাল ওয়েটটা অর্গানিকের মধ্যে এবং অ্যাকোয়াসের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে পরবর্তীকালে যখন আমি শেক করবো, তাই তো।
মনে করো লেট কনসিডার অর্গানিকের মধ্যে রয়েছে এম, ওকে, তাহলে অ্যাকোয়াসের মধ্যে কত থাকবে? 25 মাইনাস এম। এবার দেখো অর্গানিকের ক্ষেত্রে তোমার কাছে ক্লোরোফর্ম কত বলেছে? 1000 সেমিকিউ বলে দিয়েছে, তাই তো? তাহলে ক্লোরোফর্ম বলেছে আমার কাছে 1000, তাহলে আমি কি করব, কেডির ভ্যালুর জায়গায় আমি কত বসিয়ে দেবো? 12 বসাবো। অর্গানিক লেয়ার, অর্গানিকের মধ্যে কতটা থাকছে? এম ডিভাইডেড বাই কত ভলিউমটা আছে অর্গানিকে? 1000 দেওয়া আছে, 1000। অ্যাকোয়াসের কত আছে? অ্যাকোয়াসের 25 মাইনাস এম ডিভাইডেড বাই কত আছে দেখো? 100 সেমিকিউ, তার মানে 100। এখান থেকে আমি এম এর ভ্যালুটা বার করে নিতে পারবো। এম এর ভ্যালু যেটা বেরোবে সেটা হলো অর্গানিক লেয়ার, আর 25 থেকে যদি মাইনাস করতাম তাহলে অ্যাকোয়াস লেয়ারে কতটা ওয়েট ছিল সেটা আমরা ক্যালকুলেট করে ফেলতে পারতাম, ওকে। ঠিক একই রকমই একটি প্রবলেম, নেক্সট প্রবলেমটা আমার কাছে রয়েছে। দেখো পার্টিশান কোফিসিয়েন্ট আমাকে বলে দিয়েছে দুটো কম্পাউন্ডের, বলে দিয়েছে অর্গানিক আর অ্যাকোয়াস লেয়ারের। তাহলে কেডি আমার কাছে কি আছে? অর্গানিক বাই অ্যাকোয়াস, খুব সোজা নিউমেরিক্যাল কিন্তু, তাই তো? দেখো এই যে ফর্মুলা ছিল, ওকে, অর্গানিক বাই অ্যাকোয়াস। এবার আমাকে কি কি বলে দিয়েছে দেখো, আমাকে যেটা বলে দিয়েছে অর্গানিকের ক্ষেত্রে, আচ্ছা কেডির ভ্যালুটা আমাকে বলে দিয়েছে 5, ওকে, তার মানে কেডির ভ্যালু আমাকে বলে দিয়েছে 5, তার মানে ড্যাট ইজ 5। এবার বলে যে দেখো 5 গ্রাম বিউটানুইক অ্যাসিড ইন 100 সেমিকিউ ওয়াটার, তার মানে 5 গ্রাম দিয়েছে আমার কাছে, ওকে। তাহলে এখানেও আগের মতন এ করে নাও যে অর্গানিক লেয়ারে আছে মনে করো সাপোজ এম, তাহলে অ্যাকোয়াস লেয়ারে কত থাকবে? 5 মাইনাস এম, কারণ টোটাল ছিল 5 গ্রাম। তাহলে অর্গানিক লেয়ারে কত আছে? এম, এম বাই কি হবে? ভলুম, দেখো কতটা ভলুম বলেছে আমার কাছে, ভলুম আমাকে বলেছে অর্গানিকে বলেছে কত? 10, তার মানে 10 বসালাম। আর অ্যাকোয়াসে দেখো 100 সেমিকিউ, তার মানে 5 মাইনাস এম ডিভাইডেড বাই 100, ওকে। এখান থেকে এম বার করো, এম বার করলে 1.67 গ্রাম, তার মানে এত গ্রাম তুমি পাচ্ছ অর্গানিক লেয়ারে। তাহলে অ্যাকোয়াস লেয়ারে কতটা পাবো? অ্যাকোয়াস লেয়ারে পাবো 5 মাইনাস 1.67, এত গ্রাম, ওকে। সো এইভাবেই প্রবলেমটিকে সলভ করব। নেক্সট প্রবলেমটি আমরা আসছি, দেখো ভালো করে কি দিয়েছে। তোমাকে বলেছে সাপোজ সলিউট এ পার্টিশন কোফিসিয়েন্ট 3, পার্টিশন কোফিসিয়েন্টের ভ্যালু আমাকে বলেছে 3 বিটুইন টলুইন অ্যান্ড ওয়াটার, তার মানে কেডি বা ডি যেটাই বলো না কেন সেটা বলেছে 3। সাপোজ 100 এম এল 0.010 এম এ ইজ এক্সট্রাক্টেড উইথ টলুইন হুইচ ইজ মোর এফিসিয়েন্ট, আমাকে জানতে চেয়েছে। তাহলে আমাকে কত এম এল বলেছে? 100 এম এল বলে দিয়েছে, ওকে। তাহলে 100 এম এল যদি বলে দেয় তোমার কাছে, তাহলে নিউমেরিক্যালটা কী করে সলভ করব? তার মানে আমাকে বলে দিয়েছে অ্যাকোয়াস লেয়ারে কতটা ছিল? 100 এম এল ছিল, ওকে। তাহলে বলেছে দুটো প্রবলেম, একটা হলো একবারই করেছি 500 এম এল টলুইন, তার মানে ফার্স্ট কেসটাই আমি আসছি, কেস ওয়ান। কেস ওয়ানে আমাকে কি বলেছে? অ্যাকোয়া অর্গানিক লেয়ারে বলেছে 500, ওকে। তাহলে এই ফর্মুলাটা তুমি ইউজ করে নাও, কিউ টু দি পাওয়ার এন, এখানে কিউ টু দি পাওয়ার ওয়ান হবে কারণ একবারই করছো, তার মানে কিউ টু দি পাওয়ার ওয়ান সমান সমান ফর্মুলাটা কি আছে? ভি অ্যাকোয়াস, অ্যাকোয়াসে কত আছে? 100 ডিভাইডেড বাই ভি অ্যাকোয়াস মানে 100 প্লাস ডি, ডি মানে কত বেরিয়েছে? ডি মানে কোশ্চেনটা কত আছে? 3, তার মানে 3 ইনটু অর্গানিক, অর্গানিকে কত আছে? 500, এটাই তো বলেছে, কোশ্চেনটা ভালো করে দেখে নাও, এটাই বলেছে, রাইট? তো এটাকে যদি তুমি ক্যালকুলেট করো তাহলে তুমি পাচ্ছ
0.062 মানে অ্যাপ্রক্সিমেটলি 6% তোমার কাছে পড়ে থাকছে বা রিমেনিং পড়ে থাকছে, মানে বাকি পোর্শনটা এক্সট্রাকশন তোমার হয়ে গেছে, বুঝেছ? আচ্ছা এবার বলেছে কেস টু, বলেছে কি দেখো, 5 times করেছো 100 ml টলুইন ইচ টাইম করে, তার মানে এটা কত আছে, Q^5 বার করবো আমি, 5 times বলেছে, দেখো n। একই রকমভাবে দেখো অ্যাকোয়াস লিয়ার কত, অ্যাকোয়াস তো 100 নিয়েই শুরু হয়েছিল, কারণ কোশ্চেন পেপারে কিন্তু দেওয়া ছিল, দেখো 100 ml দেওয়া ছিল কিন্তু। হ্যাঁ আচ্ছা ফর্মটা দেখো আবার, নিচে ভি অ্যাকোয়াস আছে মানে এগেন 100 প্লাস ডি, দেখো ডি মানে কত, 3, তাই তো, কোশ্চেন পেপারই দেওয়া আছে কিন্তু, ডি পার্টিশন কোপিসিয়েন্ট 3। ওকে আচ্ছা অর্গানিক লিয়ার দেখো, এখানে ক্ষেত্রে অর্গানিক লিয়ার কত বলেছে, 100 ml টলুইন বলেছে, তার মানে অর্গানিক লিয়ার 100, এই পুরো জিনিসটাকে 2n, তাহলে পুরো জিনিসটাকে 2n, 5 times করেছি মানে 5, তার মানে এইটাকে যদি ক্যালকুলেট করি তার মানে কত পাচ্ছি বলতো, 0.00098, যেটা অ্যাপ্রক্সিমেটলি 0.1%। তাহলে দেখো দুটো কেসকে যদি এবার স্টাডি করি, প্রথমটার ক্ষেত্রে 6% রিমেনিং আছে, বাকি আছে পড়ে, সেকেন্ডটার ক্ষেত্রে 0.1% আছে রিমেনিং। তাহলে যদি বলা হয় কোনটায় বেশি এক্সট্র্যাকশন হয়েছে, এটা কম পড়ে রয়েছে, তার মানে কেস টুটা বেশি এক্সট্র্যাকশন হয়েছে, তাই জন্য যত বেশি টাইমস এক্সট্রাকশন করবে, একেবারে 500 না নিয়ে 100 100 100 করে যদি 5 times করো, তখন বেশি এক্সট্রাকশন হবে এবং খুব কম পড়ে থাকবে। এবার যদি তোমাকে বলতো কত গ্রাম পড়ে থাকবে, তখন এই যে W/S ফর্মুলাটা, Qn এর জায়গায় তুমি লিখতে তখন W/S, S মানে কি কতটা স্যাম্পেল নিয়েছো ওয়েট, আর W মানে হচ্ছে কতটা ওয়েট রিমেনিং মানে বাকি পড়ে রয়েছে, একই জিনিস কিন্তু, শুধু Q^n এর জায়গায় W/S করে দিতে, তাহলে এইভাবে কতটা ওয়েট রিমেনিং ছিল সেইভাবেও বার করতে পারতে। ক্লিয়ার? তো একটু প্র্যাকটিস করতে হবে, এরম ধরনের নিউমেরিক্যাল কিন্তু দেয়। আচ্ছা আমরা এবার ক্লিয়ার, তার মানে আমরা এবার নেক্সট প্রবলেমটাই আসি, লাস্ট প্রবলেম, একটু বড় প্রবলেম লাস্টেরটা, লাস্টেটা একটু ভালো করে দেখে নাও কি বলেছে। দেখো কোশ্চেনটায় বলেছে 20 ml অ্যাকোয়াস সলিউশন 0.01 মোলার বিউটানিক অ্যাসিড ইজ সেক টু ইট 10 ml ইথার। ওকে তাই প্রথমটায় আমায় যেটা দিয়েছে সেটা আমি বার করে নেব, কত মিলিমোল ছিল, মিলিমোল, ওকে বাকিটা পড়ছি আমরা। মিলিমোল মানে কি জানি, মিলিমোল মানে হলো মোলারিটি ইনটু কি আছে ml, তাকেই আমরা মিলিমোল বলি। দেখো প্রথমটার মোলারিটি কত আছে, 0.010 ইনটু দেখো 20, তাহলে যদি করো তার মানে 2 মিলিমোল ছিল, 2 মিলিমোল আমার কাছে প্রথমে ছিল। এবং তুমি কোশ্চেনটা যদি পড়ো, আফটার লিয়ার সেপারেটেড ডিটারমাইন দ্য টাইটেশন করা হয়েছে 0.5 মিলিমোল বিউটানিক অ্যাসিড রিমেন্স ইন অ্যাকোয়াস লিয়ার, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, অ্যাকোয়াস লিয়ারে আছে 0.5, তার মানে আমরা বলতে পারি এস অ্যাকোয়াস লিয়ারের মধ্যে আমার কাছে কতটা রয়েছে। আচ্ছা আমরা সলিউ কনসেন্ট্রেশন পরে বার করবো, আগে অ্যাকোয়াস লিয়ারের মধ্যে কতটা রয়েছে আমরা বলতে পারি, কোশ্চেনে দিয়েই দিয়েছে, দ্যাট ইজ 0.5 মিলিমোল, তার মানে অ্যাকোয়াস লিয়ারের মধ্যে রয়েছে 0.5 মিলিমোল। তাহলে অর্গানিক লিয়ারে কত থাকবে, এটা তো টোটাল ছিল 2 মিলিমোল, তার মানে অর্গানিক লিয়ারে থাকবে 2 - 0.5, দ্যাট ইজ 1.5 মিলিমোল, মিলিমোল। ওকে এই এত মিলিমোল তোমার কাছে অ্যাকোয়াস লিয়ার আর অর্গানিক লিয়ারে রয়েছে। এবার তুমি একটু খেয়াল করে দেখবে অ্যাকোয়াস লিয়ারটা কতটা ছিল, 20 ml, অর্গানিক লিয়ারটা কতটা ছিল, দেখো 10 ml ইথার নেওয়া হয়েছিল, তার মানে যদি কনসেন্ট্রেশন আমরা বার করার চেষ্টা করি তার মানে কি করব, যে মিলিমোলটা আমি পেয়েছি অ্যাকোয়াস লিয়ারে তাকে ডিভাইডেড বাই কত করে দেবো, অ্যাকোয়াস লিয়ারে 20 দিয়ে ডিভাইডেড করব, কারণ মিলিমোল ডিভাইডেড বাই ml সমান সমান আমি কী পাবো, কতটা মোলারিটি মানে তার কনসেন্ট্রেশন পাবো, তার মানে কতটা পাচ্ছি, 0.025। ওকে
সেকেন্ডটার ক্ষেত্রেও দেখো অর্গানিক লেয়ারে যেটা পেয়েছি, অর্গানিকের ক্ষেত্রে ভলিউমটা কতটা আছে, ইথারের মধ্যে নিয়েছি মানে 10 ml রয়েছে। এই অর্গানিকের মধ্যে যেটা পেয়েছি তার যদি কনসেন্ট্রেশন বার করতে হয় 1.5 ÷ 10, কারণ 10 ml এর মধ্যে রয়েছে, তার মানে 0.15, তার মানে ওপরেরটাও কনসেন্ট্রেশন নিচের কনসেন্ট্রেশন বার করে ফেলতে পেরেছি। কনসেন্ট্রেশনটা বার করলে কি বার করতে পারি, না ডি বার করতে পারি, কারণ ডি মানে কি জানি, অর্গানিক লেয়ার বাই অ্যাকোয়াস লেয়ার, রাইট কিনা বলো। তো অর্গানিক লেয়ারে কতটা পেলাম বলো, অর্গানিক লেয়ারে যেটা পেলাম 0.15, অ্যাকোয়াস লেয়ারে কতটা পেলাম, অ্যাকোয়াস লেয়ারে 0.025 পেলাম। এটাকে যদি ক্যালকুলেট করি পাচ্ছি 6, তার মানে 6 হলো আমার এখানে ডিস্ট্রিবিউশন রেশিও, রাইট, ডিস্ট্রিবিউশন রেশিও আমি বার করতে পেরেছি। এবার এই ডিস্ট্রিবিউশন রেশিওটাকে কাজে লাগিয়ে কত পার্সেন্ট এক্সট্র্যাকশন, দেখো এই ফর্মুলা দিয়ে দিয়েছে, তো পার্সেন্টেজ অফ এক্সট্র্যাকশন বার করতে বলেছে, রাইট। তো পার্সেন্টেজ অফ এক্সট্র্যাকশন আমরা বার করবার জন্য এই ফর্মুলাটাকে এখানে নোট ডাউন করছি, ওকে। তো পার্সেন্টেজ অফ এক্সট্র্যাকশন মানে হবে 100D ডি প্লাস ভি অর্গানিক, ভি মানে ভলুম কিন্তু, বাই ভি অ্যাকোয়াস, এর এই ফর্মুলা। তো 100D, ডি মানে কত ভ্যালু পেলে বলো, 6 পেলে, তার মানে এখানে 6 বসাবে, এখানে হলো ডি, ডি মানে এখানে এগেন 6, প্লাস ভি অর্গানিক, ভি অর্গানিক, অর্গানিকে ভলুম কত পেয়েছিল 10, আর অ্যাকোয়াসে ভলুম কত 20, তার মানে 10 ÷ সরি এখানে একটা সিলি মিস্টেক আছে, ইট উইল বি ভি অ্যাকোয়াস বাই ভি অর্গানিক, ওকে, ভি অ্যাকোয়াস বাই ভি অর্গানিক, একটু কারেকশন করে নাও, তার মানে আমরা এটা কি করব, ভি অ্যাকোয়াস বাই ভি অর্গানিক। তাহলে দেখো অ্যাকোয়াসটা কত নিয়েছে 20, তার মানে ওপরে থাকবে 20 ÷ অর্গানিক, অর্গানিক মানে 10, ওকে। এটা যদি ক্যালকুলেট করো তুমি পাবে 75%, ওকে। তো এটা একটু কারেক্ট করে নাও। তো আমাদের যদি কখনো সলভেন্ট এক্সট্রাকশন থেকে কোনো কোশ্চেন আমাকে সলভ করতে হয়, প্রথমে বেসিক প্রিন্সিপালটা জানবার চেষ্টা করবে, ডিস্ট্রিবিউশন কোপিসিয়ান, ডিস্ট্রিবিউশন রেশিও সম্পর্কে, তারপরে এই ফর্মুলা চার্টটা মনে রাখার চেষ্টা করবে, সেটা হলো নর্মাল কে ডি বা ডি, তারপর ডাইলুট হলে কী হবে, অ্যাসোসিয়েট ডিসোসিয়েট হলে কী হবে, শুধু ফর্মুলায় ফেলে করে ফেলবে। আমি ভিডিওটা আরও বড় করলাম না এই ফর্মুলাগুলোকে নিয়ে, শুধু ফর্মুলাটা জানলেই হবে। আর এইটা হলো মাল্টিপল যখন আমরা এক্সট্র্যাকশন করি, এটা কত পার্সেন্ট আমরা এক্সট্র্যাকশন করতে পেরেছি সেটা জানতে পারি, আর পিএইচ এর উপর কী এফেক্ট আর চিলেশনের কী এফেক্ট রয়েছে তার একটা ইকুয়েশন জেনেছি। তো এই ফর্মুলা চার্টটা আমাদের মনে রাখতে হবে, বেসিক প্রিন্সিপালটাকে মনে রাখতে হবে, তাহলে আমরা যে কোনো ধরনের কোশ্চেন খুব সহজেই সলভ করে দিতে পারবো। অসংখ্য ধন্যবাদ, এই ধরনের প্রবলেম আর একটু বেশি করে প্র্যাকটিস করো, সো দ্যাট নিউমেরিক্যাল প্রবলেমগুলো তোমরা খুব সহজে যাতে করে ফেলতে পারো। এই কোশ্চেনগুলো যেগুলো দেওয়া আছে এরকম টাইপেরই প্রবলেম দেবে, আর এই ফর্মুলাটা আমরা মনে রাখবো। নমস্কার।